আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে জুম অনলাইন ক্লাসে স্বাগত। আজকে তোমাদের ফিনান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় ব্যাংক হিসাব নিয়ে আলোচনা করা হবে। এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো শিখব সেটা হচ্ছে ব্যাংক হিসাব কি, ব্যাংক হিসাবের গুরুত্ব, তারপরে ব্যাংক হিসাব খোলার নিয়ম বা পদ্ধতি সমূহ, তারপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে নমুনা স্বাক্ষর কার্ড, আর সর্বশেষ যেটা শিখবো এই লেকচারে সেটা হচ্ছে পাসবই। এই বিষয়গুলা এই লেকচারে আলোচনা করা হবে। তো চলো আমরা সবাই স্লাইডে যাই, দেখি স্লাইড থেকে দেখার চেষ্টা করি। যথারীতি তোমাদের সাথে আলোচক হিসেবে আছি আমি, মোহাম্মদ আলী মর্তুজা মন্ডল, প্রভাষক ফিনান্স বিভাগ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আলোচ্য বিষয় সমূহ এটা আমি আগেই বলেছি, ব্যাংক হিসাবের ধারণাটা আমরা এখান থেকে নিব এবং ব্যাংক হিসাবের যে গুরুত্ব বা ইম্পর্টেন্সটা জানার চেষ্টা করব, ব্যাংক হিসাব খোলার নিয়ম বা পদ্ধতি সমূহ আমরা জানবো, নমুনা স্বাক্ষর কার্ড বিষয়টা কি সেটা জানবো, এবং তার পাশাপাশি যেটা জানবো সেটা হচ্ছে পাসবই। প্রথমত আমরা যেটা জানবো সেটা হচ্ছে ব্যাংক হিসাবের ধারণা, কনসেপ্ট অফ ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক হিসাবের ধারণা। তো দেখো এখানে বিষয়টা কিভাবে বলছে, আর্থিক লেনদেন এবং সুযোগ প্রদানের লক্ষ্যে গ্রাহকের নামে যে হিসাব খোলে তাকে ব্যাংক হিসাব বলে। মানে এরূপ হিসাব মূলত ব্যাংক এবং গ্রাহকের মধ্যে সম্পর্কের ভিত্তি স্বরূপ, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা পালন করে প্রত্যেক গ্রাহককে ব্যাংক হিসাব খুলতে হয় এবং প্রত্যেক গ্রাহককে ব্যাংকে আলাদা আলাদা নাম্বার প্রদান করে। অতঃপর এই হিসাবের বিপক্ষে গ্রাহক অর্থ জমাদান করে, অর্থ উত্তোলন সহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা কি করে লাভ করতে পারে। গ্রাহক এবং আমানতকারী ব্যাংকে টাকা জমা দিলে বা ব্যাংক আমানতকারীর পক্ষে কোনো অর্থ সংগ্রহ করলে অথবা কোনো সুদ বা লাভ প্রাপ্ত হলে তা গ্রাহকের ব্যাংক হিসেবে টাকাটা জমা বা ক্রেডিট করে। অর্থাৎ কোনো গ্রাহকের নামে যদি কোনো আয় হয় বা কোনো লাভ প্রাপ্ত হয় বা কোনো একটা জায়গা থেকে টাকা আসে, সেই বিষয়টাকে ব্যাংক তার নামে ক্রেডিট করে দিয়ে দেয়। আর অন্যদিকে গ্রাহকের কোনো অর্থ যদি উত্তোলন করে বা গ্রাহকের পক্ষে ব্যাংক যদি অর্থ কোনো পরিশোধ করে, ব্যাংক যদি কোনো ওই হিসাব থেকে যদি কোনো চার্জ বা সুদ প্রদান করতে হয়, সেই ক্ষেত্রে এটা ব্যাংক কি করে তার হিসাবটাকে ডেবিট করে দেয়, ঠিক করে দেয়, কি করে দেয়, ডেবিট, বিয়োগ বা ডেবিট করে দেয়, আর ওই ক্ষেত্রে যোগ বা ক্রেডিট করে দেয়। আচ্ছা, এতে যে কোনো দিন বা সময় গ্রাহকের হিসাবে কি জের হয়েছে তা জানা যায়, অর্থাৎ সর্বশেষ যে স্থিতি বা ব্যালেন্স ওই অ্যাকাউন্টের সেই বিষয়গুলান আমরা জানতে পারি ওই হিসাব থেকে। তাহলে ব্যাংক হিসাব বিবরণী সংগ্রহ করে নর্মালি গ্রাহক তার লেনদেন এবং জের সম্পর্কে তথ্য পেয়ে থাকে, লেনদেন বা হিসাবের কি পেয়ে থাকে, তথ্য পেয়ে থাকে। সর্বশেষ যে বিষয়টা উপরোক্ত আলোচনা থেকে ব্যাংক হিসেবে নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় সে বিষয়গুলো দেখো। ব্যাংক হিসাব হলো ব্যাংক এবং গ্রাহকের মধ্যে সম্পর্কের ভিত্তি, ব্যাংক হিসাব হলো ব্যাংকার ও গ্রাহকের মধ্যে সম্পর্কের ভিত্তি। অর্থাৎ গ্রাহকের লেনদেন অর্থ অর্থ জমাদান উত্তোলন বা ব্যাংক হিসাবের মাধ্যমে কি হয় সম্পন্ন হয় বা সম্পাদন করা হয়ে থাকে। ব্যাংক হিসাব থাকার কারণে গ্রাহক ব্যাংকের প্রদত্ত সুবিধা কি করতে পারে, লাভ করতে পারে। অর্থাৎ তোমাদের যদি কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তাহলে ওই ব্যাংক সংক্রান্ত বা ওই ব্যাংক থেকে যে সুবিধাগুলান সেটা তাদের কাস্টমারকে দেয়, আর তোমাকে কাস্টমারে রূপান্তরিত হইতে গেলে বা তাদের কাস্টমার হইতে গেলে অবশ্যই কি করতে হবে, ওই ব্যাংকে বা ওই ব্রাঞ্চে তোমাকে কি করতে হবে, তোমার হচ্ছে অ্যাকাউন্টটা ওপেন করতে হবে বা হিসাবটা খুলতে হবে, তখনই তুমি এই সুবিধাগুলান লাভ করতে পারবে। এখন দেখো ব্যাংক হিসাব খোলার গুরুত্বটা, তার প্রত্যেকটা বিষয় আমরা জানি, যদি ইম্পর্টেন্স না থাকে আমরা ওই কাজটা কিন্তু করতে চাইবো না। তাহলে কোনো একটা বিষয় ওখানে থাকতে হবে, যে গুরুত্বটা থাকতে হবে, আমি কেন এখানে এই কাজটা করব, কেনই বা আমার দরকার। তাহলে যে বিষয়টা বলছে আমরা একটু বোঝার চেষ্টা করি, দেখি এখানে কোন কোন বিষয়গুলো আসলে তারা গুরুত্ব সহকারে নিয়ে বা গুরুত্ব হিসাবে ধরে
ব্যাংকের অ্যাকাউন্টটা খোলে সেটা দেখো। তো এখানে বলছে ব্যাংক হিসাব হলো মক্কেলের সাথে ব্যাংকের সম্পর্ক রক্ষা ও আর্থিক লেনদেন প্রধান মাধ্যম। তাহলে আর্থিক যদি আমি লেনদেন করতে যাই সেটার প্রধান মাধ্যম হচ্ছে এই ব্যাংকের অ্যাকাউন্টটা বা হিসাবটা। তাহলে এই হিসাব ব্যতি রেখে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা কি নয়? সম্ভব নয়। মানে ব্যাংক হিসাবটা যে করা যাবে এটা সম্ভব নয়। এরূপ হিসাব খোলার মাধ্যমে গ্রাহক যেমনি বা আর্থিক সুবিধা পায় তেমনি ব্যাংক তা খাটিয়ে মুনাফা অর্জন করে। তাহলে কোনো একটা হিসাবধারী বা কোনো একটা ক্লায়েন্ট ওখানে রেখে যে ব্যাংকিং সুবিধাটা নিতে পারে, আর ব্যাংক আবার কি করতেছে এই টাকাটা অন্য একটা খাতে খাটাচ্ছে, খাটিয়ে এখান থেকে মুনাফা অর্জন করতেছে। ওকে, তাহলে দুইটা পক্ষ এখানে কি হচ্ছে বেনিফিটেড হচ্ছে। তা নিম্নে ব্যাংক হিসাব খোলার উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা তুলে ধরা হলো। প্রথমটা দেখো, নিরাপদ সংরক্ষণ। কি সংরক্ষণ? নিরাপদ সংরক্ষণ। কোনো একটা ব্যক্তি বা গ্রাহক যখন মনে করে আমার টাকাটা নিরাপদে সংরক্ষণে রাখার দরকার, সেই নিরাপদে সংরক্ষণের জন্য একটা উত্তম স্থান বা জায়গা হচ্ছে আমরা প্রাতিষ্ঠানিক একটা জায়গা হচ্ছে সেটা হচ্ছে ব্যাংক। ব্যাংক কোনো একটা ব্যক্তির যে পরিমাণ টাকা জমা দিবে সেই পরিমাণ টাকা সংরক্ষণে রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। অর্থাৎ ব্যাংকটা যদি অন্য কোনো ভাবে চুরি হয়ে যায়, অন্য কিছু কিছুই হোক না কেন, এই টাকাটা তোমাকে ফেরত দিবে, রিপে করবে, অবশ্যই দিবে। তারপর দেখো সঞ্চয়ের প্রবণতা। আমরা নর্মালি প্রত্যেকটা ব্যক্তি কিন্তু একটু ভোগ বিলাস করতে পছন্দ করি, আর আমাদের আরো একটা প্রবলেম আছে, যদি আমরা ক্যাশটা আমাদের সাথে থাকে তখন কিন্তু আমাদের খরচ করার প্রবণতা আরো বেড়ে যায়। তাহলে এটার এগেনস্টে যখন আমাদের একটা হিসাব থাকবে বা কোনো একটা অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টে আমার টাকাগুলো সবসময় গচ্ছিত রাখবো বা থাকবে, তখন তুমি মনে করবা যে এই টাকাটা যদি আমি উত্তোলন না করি বা খরচ না করি একটা নির্দিষ্ট সময় শেষে আমার একটা ক্যাপিটাল বা মূলধন হবে। তাহলে ওই যে একটা প্রবণতা থেকেই আমরা কিন্তু কি করতে পারি, একটা বড় ধরনের ক্যাপিটাল বা মূলধন সংগ্রহ করতে পারি বা ওখানে জমাইতে পারি। আচ্ছা, তারপরে দেখো এখানে বলা হচ্ছে ঝুঁকিবিহীন আয়ের সুযোগ। তাহলে এটা গ্রাহক পর্যায়ে, কোনো একটা গ্রাহক ঝুঁকিবিহীন যে আয় করতেছে সেটা কিভাবে? কোনো একটা হিসাবে যদি আমরা টাকা রাখি তাহলে ব্যাংক নির্দিষ্ট সময় অন্তে বা বছর অন্তে ওই অ্যাকাউন্টের বা ওই অ্যাকাউন্ট ধারীকে একটা পার্সেন্ট সুদ দিয়ে থাকে। সেই সুদটাকে ঝুঁকিমুক্ত। কেন ঝুঁকিমুক্ত বলবো? কারণ ব্যাংকে টাকা রাখা নিরাপদ, এখানে এই টাকাটা চলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই বা কোনো লস হওয়ার সম্ভাবনা নাই। দ্যাটস ওয়াই এখান থেকে যে ইন্টারেস্টটা তুমি গেইন করবা সেটা তোমার জন্য একটা ঝুঁকিবিহীন আয়। ঠিক আছে, কি বিহীন আয়? ঝুঁকিবিহীন আয়। তারপরেরটা দেখো অর্থনৈতিক উন্নয়ন বা আমাদের অর্থনৈতিক বা ইকোনমিক ডেভেলপমেন্ট যেটা, অর্থনৈতিক উন্নয়নটা হচ্ছে দেখো যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল ভিত্তিটাই হচ্ছে তোমাদের কর্মসংস্থান বাড়াইতে হবে, শিল্প প্রসার করতে হবে, কোয়ালিটি প্রোডাক্ট দিতে হবে, বেকার সমস্যা কমাইতে হবে। তো এসব কাজ করতে যেই প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা ক্যাপিটাল বা মূলধন, বা ক্যাপিটাল বা মূলধনের যে বিষয়টা সেটা তোমাদের এখানে ফিল আপ করতেছে কে? ব্যাংক। তাহলে ব্যাংক এখানে এই সুবিধাটা দেওয়ার ফলে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা খুব সহজে আমাদের এই অর্থনীতিকে বা আমাদের এই কমিউনিটিকে বা আমাদের এই দেশটাকে আগায় নিয়ে যেতে পারতেছি। কারণ এখানে যখনই আমি মূলধনটা কি করতেছি সার্ভাইভ করতেছে ব্যাংক, তখনই ওখানে কিছু কোয়ালিটি প্রোডাক্ট তৈরির একটা সম্ভাবনার সৃষ্টি হচ্ছে, সেখানে কিছু সংখ্যক লোক আবার এঙ্গেজ হচ্ছে কাজের জন্য। এই কাজটা করতে যে তারা কি করছে, কোয়ালিটি প্রোডাক্টটা তৈরি করতেছে, সেই প্রোডাক্টটা আবার তারা কি করছে বিক্রি করতেছে, তাদের নিজেদের চাহিদাটা পূরণ হচ্ছে, কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হচ্ছে, বেকার সমস্যার সমাধান হচ্ছে, দেশের যারা কাজ করতেছে তাদের মানসিকতাটারও পরিবর্তন আসতেছে। তো এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আমরা কি করতে হবে, লক্ষ্য করতে হবে। তারপর দেখো সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা। সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা, কোনো একটা ব্যক্তির ঘরে যদি আমি শুনি যে 2 কোটি টাকা আছে, তাহলে ওই ব্যক্তির ঘরে কিন্তু টাকা ঢোকাটা খুব সহজ। কিন্তু উনি জানে যে ওনার যদি 5,000 কোটি টাকাও থাকে, আমি বাড়িতে গেলে 1 টাকাও পাবো না। এই টাকাগুলো সম্পূর্ণ কোথায় থাকে? ব্যাংকে থাকে। তাহলে নর্মালি ওই চোর ডাকাত গুলো চিন্তা করে এখানে যে কাজ হবে না, লাভ নেই। দ্যাটস ওয়াই তার সামাজিক ভাবে এটা কি হচ্ছে, একটা শান্তির একটা প্রতিষ্ঠা হচ্ছে। তারপর দেখো ব্যাংকিং সুবিধা অর্জন। অর্থাৎ তুমি বা আমি যেই হোক না কেন, আমি যখন আমার কাজটা করতে যাব, ব্যাংকিং সুবিধা নিতে যাব, অবশ্যই আমার কোনো একটা ব্যাংকের হিসাবে আমার কি থাকতে হবে, ব্যাংকে আমার অ্যাকাউন্ট থাকতে হবে। যখনই আমার ব্যাংকের অ্যাকাউন্ট থাকবে তখন ওই ব্যাংক সংক্রান্ত বা ওই ব্যাংক থেকে যে সুবিধাগুলো সেগুলো আমার কি করতে পারবো, আমি নিতে পারবো। ওকে, তারপরটা দেখো ব্যাংকে হিসাব খোলার নিয়ম বা পদ্ধতি সমূহ। এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অ্যাজ এ বিজনেস স্টুডেন্ট, অ্যাজ এ ফাইন্যান্স স্টুডেন্ট, অ্যাজ এ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং স্টুডেন্ট,
তোমার এই বিষয়গুলো কি করতে হবে, খুব ভালো মতো জানতে হবে। প্রসেস গুলা কি, কার পরে কি হয়, কোন কোন বিষয়গুলো লাগে, এটা তোমার এমনিতেই পারতে হবে। পরীক্ষা আসুক না আসুক, হোক না হোক, এগুলা কোনো কথা না। তোমরা এই কাজগুলা কি করবা, এই বিষয়গুলো তোমরা বোঝার চেষ্টা করবে। ওকে, তো দেখো আমরা এখন ওই বিষয়টা নিয়ে আলোচনা করি, যেটা বলছে সেটা দেখো। ব্যাংক হিসাব হলো এমন একটি মাধ্যম যার ফলশ্রুতিতে ব্যাংক আমানতকারীর সাথে এবং আমানতকারী ব্যাংকের সাথে লেনদেন বা যোগাযোগ প্রতিষ্ঠা করতে কি হয়, সমর্থ হয় বা লেনদেন প্রতিষ্ঠাটা কি করে। ওকে, ইয়েস স্যার, হ্যাঁ, তাহলে দেখো অন্যভাবে বলা যায়, গ্রাহকদের সাথে লেনদেনের প্রত্যক্ষ যোগাযোগ রক্ষার জন্য ব্যাংক প্রত্যেক গ্রাহকের নামে যে হিসাব খোলে তাকে ব্যাংক হিসাব বলে। অর্থাৎ এখানে দুইটা পক্ষ, দুইটা পক্ষের সাথে যোগাযোগ স্থাপন হয় এটা মাধ্যমে, সেই মাধ্যমটাই হচ্ছে আসলে ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংকের হিসাব। অর্থাৎ তোমরা যারা এখানে ক্লাস করতেছো না কেন, তোমরা যদি রেসিডেন্সিয়ালের অ্যাডমিশন না নিতা, তাহলে কিন্তু আমি অফিসিয়াল কোনো ক্লাসে তোমাদেরকে অ্যালাউ করতাম না। তাহলে তোমাদের ফার্স্ট যে প্রায়োরিটিটা ছিল, তোমাদের এসএসসি পাস করার একটা ব্যাপার ছিল, তারপরে এখানে অ্যাডমিশন নেওয়ার একটা ব্যাপার ছিল। যখন তুমি অ্যাডমিশন এখানে নিয়ে নিছো, তখনই তুমি কিন্তু রেসিডেন্সিয়ালের স্টুডেন্ট হয়ে গেছো, তুমি অলরেডি রেমিয়ান হয়ে গেছো, তাই না? তো এই রেমিয়ান হওয়ার জন্য বা রেসিডেন্সিয়াল স্টুডেন্ট হওয়ার জন্য এখন তুমি কোনো ক্লাস করার অ্যাক্সেসটা পাচ্ছ। তাহলে এটার ভিত্তিটাই ছিল কি, তোমাকে অ্যাডমিশন নেওয়া এবং এসএসসি পাস করা। তাহলে এই যোগ্যতাটা না থাকলে কিন্তু আমরা কিন্তু এখানে তোমাদেরকে অ্যালাউ করতাম না। সেই রকম কোনো একটা ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্ক প্রত্যক্ষ ভাবে সরাসরি ভাবে এস্টাবলিশ বা প্রতিষ্ঠিত হয়, সেটা হচ্ছে সে যখন ওই ব্যাংকের গ্রাহক হয় বা কাস্টমার হয়, ক্লায়েন্ট হয়। তাহলে এটার হওয়ার জন্য প্রথমত তার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তার হিসাব খুলতে হবে। কি খুলতে হবে, হিসাব খুলতে হবে। আচ্ছা, গ্রাহকের প্রয়োজনে এই হিসাব সমূহকে তিন ভাগে ভাগ করা হয়েছে। গ্রাহকরা যে হিসাবটা গ্রহণ করে, যেটার জন্য করে, করবে, সমস্যা নেই। কয়টা হিসাব, তিনটা। প্রথমটা হচ্ছে চলতি, তারপরটা হচ্ছে সঞ্চয় স্থায়ী, সঞ্চয়ী, তারপরটা হচ্ছে স্থায়ী। তার চলতিটাকে বলা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, আর সঞ্চয়ীটাকে বলা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, আর স্থায়ীটাকে বলা হচ্ছে ফিক্সড ডিপোজিট, ফিক্সড ডিপোজিট। কোনো কোশ্চেন আছে এখানে? নো স্যার, না স্যার। এখন ঘটনা হচ্ছে, তোমাদের ক্লাসের তোমার ফ্রেন্ডরা তো ক্লাস করতেছে না কেন, ওরা কি বুঝতে পারতেছে না যে ওদের লাগবে না ক্লাস করা, নাকি দরকার নাই? স্যার অন্যান্য সাবজেক্ট গুলো তো ক্লাস করতেছে না। সেটাই আমি বুঝতেছি, যারা ক্লাস আমারটা করে তারা অন্যান্য গুলাও করে, যাদের আগ্রহ আছে সবই করে, আর যাদের নাই বা আমি করব না সবই করবে না। কারণ জি যে স্যার, যে 9টার সময় ঘুমাইতে পারে, সে আলটিমেট ভাবে 10টা 11টার সময় ঘুমানো কোনো ব্যাপার না, ঘুমাবে, করবো না। বা আমি ঘুম থেকে উঠছি, আবার মোবাইল আছে, মোবাইল নিয়ে বসে থাকলে তো আম্মু জানে আমি ক্লাস করতেছি, কথা বুঝো না? কমিটমেন্টটা নিজের সাথে একটু রাখতে হবে, তাছাড়া সমস্যা যাই করো না কেন। এখন দেখো হিসাব খোলার নিয়ম বা পদ্ধতি সমূহ এটা একটু দেখো। তাহলে এই যে এখানে বলা হচ্ছে চলতি বা সঞ্চয়ী হিসাব সমূহ, চলতি বা সঞ্চয়ী হিসাব সমূহ, চলতি এবং সঞ্চয়ী হিসাব দুটাই মোটামুটি এই প্রসেসে খোলা যায়। সেটা হচ্ছে প্রথমত তুমি যাবা ব্যাংকে, যে যে ফন্ডেক্সে বলবা, ফন্ডেক্সে যে যে কর্মকর্তাটা থাকবে ওনাকে যা বলবে যে আমি অ্যাকাউন্ট ওপেন করতে চাই, আমাকে কি করতে হবে, তখন উনি তোমাকে বা তোমাদেরকে একটা ফর্ম দিবে, ঠিক আছে? ওই ফর্মে তোমাদের যাবতীয় তোমাদের নাম, ঠিকানা, বয়স, বাবার নাম, মায়ের নাম, স্থায়ী এবং হচ্ছে বর্তমান ঠিকানা দিতে হবে, সোর্স অফ ইনকাম, আয়ের উৎসটা দিতে হবে, ঠিক আছে? এগুলো দিয়ে তুমি আবেদন পত্রটা কি করলা, পূরণ করলা। পূরণ করা শেষে তোমাদের যে কাজটা ব্যাংকের কাছে করতে হবে সেটা হলো পরিচয়করণ। অর্থাৎ পরিচয়টা হবে কিভাবে, আমি যদি তোমাদেরকে, তোমাদের তোমরা আমার স্টুডেন্ট, আমি যদি কোনো একটা প্রতিষ্ঠানে নিয়ে যাই, মনে করো আমার একটা ফ্রেন্ডের একটা প্রতিষ্ঠান দিছে, ভালো যে তোমরা বিজনেস রিলেটেড কিছু জ্ঞান ওখান থেকে অর্জন করতে পারবা, বা তুমি 7 দিনের একটা ওয়ার্কশপ করতে পারবা, তা নিয়ে গেলে তোমাকে আমার কি করতে হবে, অ্যাট ফার্স্ট আমার স্টুডেন্ট হিসেবে তার সাথে পরিচয় করে দিতে হবে। বলতে হবে, দোস্ত এটা আমার ফ্রেন্ড, আমার স্টুডেন্ট, রেসিডেন্সিয়াল খুব ব্রিলিয়েন্ট এরা, তো এদের যে প্র্যাকটিক্যাল নলেজটা, এদের তো সুযোগ সুবিধাটা কম, তো এখানে এই প্রতিষ্ঠানে যদি এই ধরনের সুযোগটা হয় তাহলে তারা তাদের জ্ঞানটা কি হবে একটু ইনক্রিজ হবে বা ইনলার্জ হবে, যেটাই হোক বাড়বে আর কি।
তো এটার ক্ষেত্রে তো করতে হবে, তাহলে আমাকে প্রথমত তাকে ইন্ট্রোডিউস করে তোমাদেরকে তার সঙ্গে পরিচয় করে দিতে হচ্ছে। কিন্তু পরবর্তীতে তুমি তোমার ফ্রেন্ডকে যদি ওখানে এন্ট্রি করতে চায় তাহলে আমাকে আর লাগবে না, তুমি তার সাথে কাজ করতেছো মানে তোমাকে সে জানে, কারণ তুমি তার সম্পর্কে জানাবা, ওই ছেলেটার সম্পর্কে যে ছেলেটা নতুন আসতেছে। এটাকে বলা হচ্ছে পরিচয়করণ। তাহলে পরিচয়করণের ব্যাংকের ক্ষেত্রে যে মূল বিষয়টা সেটা যে ওই ব্যাংকে যদি তার কোনো অ্যাকাউন্ট থেকে থাকে যে ব্যক্তির, তাহলে অলরেডি সে কিন্তু ওখানকার একটা ক্লায়েন্ট বা কাস্টমার, তাহলে ওইটার উপর ভিত্তি করে সে আবার আমাকে পরিচয়করণ করে দিতে পারবে। অর্থাৎ আমার ওই ফর্মে সেই যে জায়গাতে পরিচয়করণের তথ্যটা দিতে হবে সেখানে তার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, তাকে স্বাক্ষর করতে হবে, আমার ভোটার আইডির পিছনে আমার হচ্ছে ন্যাশনাল কি বলে আমার পাসপোর্ট সাইজের ছবির পিছনে তাকে সত্যায়িত করে দিতে হবে যে আমি সেই ব্যক্তি এবং আমাকে সে চেনে, ঠিক আছে। তারপর দেখো দলিলাদি সংযোজন। দলিলাদি মানে এটার অ্যাকাউন্ট খোলার সময় কিছু লিগ্যাল ডকুমেন্ট আমাকে কি করতে হয় ওখানে অ্যাটাস্টেড করে দিতে হয় বা পিন আপ করে দিতে হয় যে আমি সেই ব্যক্তি, আমাকে বোঝানোর জন্য বা সরকারকে বোঝানোর জন্য বা প্রতিষ্ঠানকে বোঝানোর জন্য। সেখানে কি হইতে পারে, তোমাদের ন্যাশনাল আইডি কার্ড একদম ফার্স্ট ওটা হইতে পারে, ন্যাশনাল আইডি কার্ড যদি না দাও তাহলে পাসপোর্ট, পাসপোর্ট থাকলে পাসপোর্টের ফটোকপি দিতে পারো, ন্যাশনাল আইডি কার্ড দিতে পারো। এবং তোমরা তোমরা অ্যাজ এ স্টুডেন্ট তোমাদের একটা নিবন্ধন একটা কার্ড পাইছো বা তোমাদের বয়স যেহেতু কম ওই নিবন্ধন জন্ম নিবন্ধন কার্ডটা দিলেও হইতে পারে, আর নাগরিকত্ব সনদ এটাও হইতে পারে। আবার একটা বিষয় হইতে পারে সেটা হচ্ছে তোমাদের স্টুডেন্ট ওই কলেজ থেকে একটা আইডি কার্ড তোমাদের ইস্যু করছে, ওটাও তোমাকে রেফারেন্স মানে দলিলাদি বা ডকুমেন্ট হিসেবে শো আপ করতে পারো। আর প্রতিষ্ঠান যদি হয় এক মালিকানা প্রতিষ্ঠান যৌথ মালিকানা প্রতিষ্ঠান, তাদের যে প্রতিষ্ঠানিক যে প্রাতিষ্ঠানিক যে ব্যাপারগুলো আছে সেটার যে কাগজটা সেটাও ব্যাংকের কাছে কি করতে হবে, শো করতে হবে। তারপরে তুমি যেটা করবা সেটা আবেদন পত্রটা জমা দিয়ে দেবা, এই দলিল পত্র সংযোজন করছো সবকিছু করছো, এখন আবেদন পত্রটা কি করবা জমা দিয়ে দেবা। তাহলে এটা জমা দিলা, জমা দেওয়ার পরে ওনারা যে কাজটা করলো সেটা হচ্ছে তোমাকে একটা কার্ড ধরায় দিল, সেই কার্ডটাকে বলা হচ্ছে নমুনা স্বাক্ষর কার্ড। এই নমুনা স্বাক্ষর কার্ড হচ্ছে তোমাকে স্পেশাল করা বা তোমাকে আলাদা করা অন্য পক্ষগুলো থেকে, এই জন্য তোমাকে স্বাক্ষরটা করতে হবে। আসলে তুমি সেই ব্যক্তি, তোমারটাকে আইডেন্টিফাই করার জন্য তোমার তুমি তোমার অবর্তমানে তোমার কিছু ওখানে থাকবে যেটার উপর ভিত্তি করে ওনারা এটা জাজ করবে যে অ্যাকাউন্টটা ওনার। মনে করো তুমি একটা স্বাক্ষর দিছো বা নাম লিখছো বা টিপ সই দিছো, যেটাই করো না কেন এটাই দিয়েই বুঝতে পারবে। তারপরটা হচ্ছে প্রাথমিকভাবে জমাদান। প্রাথমিকভাবে কি দিব আমরা, জমাদান করবো, অর্থাৎ তুমি অ্যাকাউন্ট খুলছো অবশ্যই টাকা জমা দেওয়ার জন্য, তাহলে এই টাকাটা তুমি কি করবা যেখানে ক্যাশ কাউন্টার আছে ওখানে টাকাটা তুমি জমা দিয়ে দিবা। ক্যাশ কাউন্টারে জমা দিয়ে যাওয়ার সাথে সাথে যেহেতু এখন অনলাইন হয়ে গেছে, ওই অনলাইনে ওই সময় যে অ্যাকাউন্টটা ভাসবে সেটাই তোমাকে নামে দিবে, ঠিক আছে, ওই অ্যাকাউন্টটা নাম্বারটা এখন তোমার হয়ে গেল। তারপরে পরের পরবর্তীতে তুমি চেক বই সংগ্রহের জন্য কি করতে পারবা, আবেদন করতে পারবা। এখানে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, এখানে প্রশ্নগুলান আমি এই জন্য তোমাদেরকে খুব ভালো মতো বুঝাইতে পারবো, কারণ হচ্ছে আমাদের বিবিএ এবং এমবিএ শেষের দিকে ব্যাংকে কাজ করতে হয়, সেই সুবিধে আমার আসলে 3-6 মাস কাজ করার সুবিধা হয়েছে মানে সুযোগ হয়েছে আর কি। বিবিএ তে 3 মাস সামথিং, এমবিএ তে 3 মাস সামথিং, তো এসব কাজ আমাদের করতে হয়েছে, আমরা এটা করছি, ক্লায়েন্টদের সাথে কথা বলছি, মানে পুরো প্রসেসটা আমাদের দ্বারা সম্পাদিত হয়েছে, ওকে, বা আমি করছি। কোনো কোশ্চেন আছে স্যার? দলিলের বিষয়টা যদি আরেকবার বলতে, দলিলের হচ্ছে রেফারেন্স যে তুমি, তোমার যেমন ভোটার আইডি কার্ড এটা তোমার একটা দলিল না? জি স্যার। তুমি গেলা যে কোনো জায়গায় যা বললে যে আমি এটা এসে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে এসে করে আসছি, তো তোমার কথাটা তারা শুনলো, তোমার তোমার ব্যবহার দেখে পছন্দ করলো, সবকিছু ঠিক আছে, তারপরে বলছে যে এখানে রুলস এবং রেগুলেশন অনুযায়ী আপনার সার্টিফিকেট গুলা এখানে চাকরি করতে গেলে জমা দিতে হবে, তখন তোমাকে এটা করতে হবে। তুমি না থাকলেও ওই দলিলটা তোমাকে রিপ্রেজেন্ট করবে, মানে এটা ভিত্তি স্বরূপ। দ্যাটস হোয়াই অ্যাকাউন্ট ওপেনিং এর সময় যে অনেক সময় আমাদের ন্যাশনাল আইডি কার্ড তো নর্মালি লাগে, না থাকলে পাসপোর্ট থাকলে সেটা দিতে হয়, নাহলে জন্ম সনদের একটা সর্বসুযোগী লাগে, এগুলা হচ্ছে দলিলাদি। আর যদি ব্যবসায়ের প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা করো অ্যাকাউন্টটা হলো যে ব্যবসার ক্ষেত্রে যে রেফারেন্স যে কাগজগুলো আছে সেগুলো কি করতে হবে জমা দিতে হয়, এটা কেমন হয় দলিলাদি। ওকে নো স্যার। আচ্ছা এখন দেখো স্থায়ী হিসাব। হ্যাঁ কে বলো স্যার, এই পরিচয়করণ যেটা ইন্ট্রোডিউসিং, আমার যদি এখন কেউ পরিচিত কেউ না থাকে তাহলে কি অ্যাকাউন্ট খুলতে দিবে না?
এখন পরিচয় না হলে আমি অ্যাকাউন্টটা খুলবো, এখন পরিচিত তোমার না হলেও ওই ওই ব্যাংকে কেউ না কেউ এমন কোনো ব্যক্তি আসছে, সে লেনদেন করতেছে। হ্যাঁ, তো তুই দেখতেছো অনেক লোক আসে না, তখন তুমি তোমার পরিচয় দিলা যে আঙ্কেল আমি হচ্ছে রেসিডেন্সিয়াল স্টুডেন্ট, আমি একটা অ্যাকাউন্ট খুলতে আসছি, কিন্তু আমার এখানে আসলে কোনো পরিচিত নাই, তো আপনার তো এমন কিছু না, জাস্ট এখানে একটা স্বাক্ষর করে দেন। তারপরে তোমার সম্বন্ধে কিছু জানলো, সে জানার পরে যদি মনে করে যে না আমি এখানে দিতে পারি, এই ছেলেটা জঙ্গি টঙ্গি কিছু না, এখানে অর্থনৈতিক অবৈধভাবে কোনো টাকা লেনদেন হবে না, তখন হয়তো তোমার নামে সে স্বাক্ষর করে দেবে। আর প্রাইভেট ব্যাংক গুলাতে যেটা হয় সেটা হচ্ছে না হলে ওনারাই করে দেয়, বুঝতে পারছো? প্রাইভেট ব্যাংক গুলাতে, কিন্তু গভর্নমেন্ট ব্যাংক গুলাতে এগুলো দায় দায়িত্ব নর্মালি নিতে চায় না, নিতে চায় না হচ্ছে তোমার আমার মতো ছোট লোক গুলাতে, মানে যারা একটু আমরা আমাদের চেনে না, আর যারা মনে করো টাকা পয়সা মেরে খায় ওদের আবার হিসাব আলাদা, ওদেরকে সুযোগ দেয়, বুঝো নাই? এটা আনঅফিসিয়াল কথা, আসলে এসব কথা বলতে হয়। এই হাজার হাজার কোটি টাকা খেলাপি হচ্ছে কেন? অবশ্যই এখানে কিছু যারা কর্মকর্তা আছে তাদের মধ্যে প্রবলেম আছে, তারা এটা পাস করাই কেন, এটা হয় কেন, তারা জানে না এটা হবে, অবশ্যই জানে। কোনো সমস্যা এখানে আছে আরো দেখো তো? না। আচ্ছা, তারপরে দেখো স্থায়ী হিসাব, এটাকে বলা হয় ফিক্সড ডিপোজিট রিসিপ্ট। আমরা শুনছি না অনেকে 5 লাখ টাকা জমা রাখছে প্রতি মাসে, 5,000 টাকা করে যাচ্ছে প্রতি লাখে, একটা 1,000 টাকা করে, এটাকে বলা হয় ফিক্সড ডিপোজিট। তাহলে ওই টাকাটা এককালীন জমা দিতে হয় এবং এককালীন ভাবে ওই সময় পর্যন্ত থাকে এবং প্রতি মাসে ওটার এগেনস্টে টাকাটা আসে। তার এই ক্ষেত্রে তোমাকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে, আবেদনপত্র পূরণ করতে হবে এবং জমা দিতে হবে। বা এখন অর্থটা যে জমা দিচ্ছ, এই অর্থটা জমাদানের যে রিসিপ্টটা তোমাকে দিবে, মানে জমাদানের যে রিসিপ্টটা সেটা তোমাকে সংগ্রহ করে রাখতে হবে, কারণ তুমি যে টাকাটা জমা দিচ্ছ ওটা কিন্তু একটা প্রুফ। দেওয়ার পরে তোমার যেহেতু অ্যাকাউন্টটা তুমি স্থায়ী ভাবে কয়েক বছরের জন্য রাখার জন্য বা বিনিয়োগ যেটাই করো ওটার জন্য রাখতে আসছো, সেহেতু তোমার আর চেকের দরকার নেই, টাকাটা যেদিন তুমি অ্যাকাউন্টটা তুমি ক্লোজ করে দিবা তুমি এমনিতে অটোমেটিক ভাবে তারা টাকাটা দিয়ে দিবে। তাহলে এটা করলা, করে তুমি জমা রসিদটা সংগ্রহ করলে, ওকে? এখন কোশ্চেন এখানে দেখো তো, বুঝতে পারতেছো না পারতেছো না, বুঝছো তো নাকি? এটা স্থায়ী হিসাব, এককালীন টাকা রাখলে ওই ওটার ম্যাচুরিটির ভ্যালু যেটা আসবে সেটা তুমি নিতে পারবা ওই সময়, তার আগে কিন্তু নিতে পারলে ওই তোমার শর্তটা ভঙ্গ হলো, টাকা তোমাকে দিবে কিন্তু শর্তটা কি হয়ে গেল, ভঙ্গ হয়ে গেল। স্যার তাহলে এক্ষেত্রে কি পরিচয় করণ তারপর এই যে নমুনা দস্তখত কার্ড লাগে না এখানে? এখানে জি স্যার, এখানে হচ্ছে দেখো এই অ্যাকাউন্টটা তুমি নরমালি রান করার জন্য, অ্যাকাউন্টটা চালার জন্য আসলে তুমি তোমার টাকায় তুমি কিন্তু জমা রাখতেছো আলটিমেট ভাবে, মানে এখানে ব্যাংকই হচ্ছে ফেভারেবল জোনে আছে, তুমি কিন্তু ঝামেলায় আছো তাই না, তোমার টাকাটা তুমি জমা রাখতে আসছো, তো এখানে কাগজপত্র যেটা আছে সেটা জমা দিতে হয়, কিন্তু পরিচয়করণের বিষয়টা এখানে খুব বেশি ম্যান্ডেটরি না, কারণ এখানে তোমার টাকায় তুমি রাখতে আসছো তাই না, কথা কি বুঝতে পারছো? কারণ তুমি যদি 5 লাখ টাকা রাখো তাহলে আলটিমেট ভাবে লস হলে তোমার লস হলে তোমারই লস, ব্যাংকের এখানে সে সুবিধাই থাকবে। কিন্তু একটা অ্যাকাউন্ট মানে কি ওই হিসাবগুলো মানে ওটা কিন্তু অনেক বছর ধরে চলে, যেমন আমাদের যে অ্যাকাউন্ট গুলো আছে আমি যদি না চাই এলা অ্যাকাউন্ট বন্ধ করার দরকার আছে, চলতে থাক, বুঝলে? তাহলে অনেক বছরের একটা সম্পর্ক, সেই জন্য এটা পাকাপোক্ত করে, এবং ওইটার এগেনস্টে তুমি লোন নিতে পারবা, অনেক কিছু করতে পারবা, বিজনেস করতে পারবা, ওই অ্যাকাউন্টের রেফারেন্সটা শো করতে পারবা, তো এই বিষয়গুলো চলে আসে। এখন দেখো নমুনা স্বাক্ষর কার্ড জিনিসটা কি সেটা একটু দেখো, নমুনা স্বাক্ষর কার্ড। আচ্ছা, এখানে দেখো যেটা বলছে, ব্যাংক হিসাব পরিচালনায় বিশেষত অর্থ উত্তোলনের ক্ষেত্রে, অর্থ উত্তোলনের ক্ষেত্রে বা হিসাব গ্রহীতার পরিচিতির প্রয়োজনে, হিসাব গ্রহীতার পরিচিতির প্রয়োজনে যে উপকরণটি ব্যাংকের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয় তা হচ্ছে নমুনা স্বাক্ষর কার্ড। ব্যাংক হিসাব খোলার জন্য আবেদনপত্র সংগ্রহকালেই ব্যাংক হিসাব খুলতে ইচ্ছুক ব্যক্তি বাকে নমুনা স্বাক্ষর কার্ড প্রদান করা হয়, অর্থাৎ যখন তুমি ফর্ম টর্ম ফিল আপ করলা, ফিল আপ করার শেষে তারা একটা নমুনা স্বাক্ষর কার্ড তোমাকে দিয়ে দিল। অবশ্য ব্যাংক ইচ্ছা করলে এটা পরবর্তীতে দিতে পারে, কারণ যখন তুমি টাকা উত্তোলন করবা 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে ডেকেও কিন্তু দিতে পারে, এটা কোনো ব্যাপার না, তুমি টাকা উঠানোর আগে তোমার এই নমুনা স্বাক্ষর কার্ডটা লাগবে। এটা দিয়ে তোমাকে একটা কার্ড দিল, যেখানে দেওয়ার পর তোমার পূর্ণ নামগুলো এক পাশে লিখলা 3 বার, লেখার পরে ওই পাশে ওর পাশে একটা অংশ আছে,
সেই পাশে তুমি তিনবার কি করলে স্বাক্ষর করলে, ওটা আবার ব্যাংক কি করবে স্ক্যান করে তোমার অ্যাকাউন্টের এগেনস্টে রেখে দিবে। পরবর্তীতে তোমার তোমার তুমি যদি কোনো চেক ইস্যু করো, সেই চেকটা তারা ভালো মতো দেখবে, প্রুফ করবে কিসের মাধ্যমে, তোমার হচ্ছে স্বাক্ষরের উপর ডিপেন্ড করে। স্বাক্ষরটা দেখে কোনো যদি ঝামেলা হয় তোমার কিন্তু টাকাটা ওই মুহূর্তে তারা দিবে না। আর যদি তুমি ব্যক্তি নিজেই যাও সেই ক্ষেত্রে তারা বলবে যে স্যার এটা আপনার স্বাক্ষর, আপনার স্বাক্ষর তো এই যে এই ভাসটা চেঞ্জ হয়ে গেছে, তখন তুমি ঠিকঠাক করে দেখে স্বাক্ষরটা করে তারপর টাকাটা উত্তোলন করতে পারবা, আদারওয়াইজ করতে পারবা না। ওকে, তারপরটা দেখো নমুনা স্বাক্ষর কার্ডের যে ইমেজটা বা ছবিটা সেটা দেখো, এই যে এরকম একটা ব্যাপার। তাহলে হিসাব ধারকের বা অ্যাকাউন্ট হোল্ডারের পূর্ণ নাম এই যে এখানে বসাইতে হবে, তারপর দস্তখতটা বসাইতে হবে, সর্বশেষ যে দায়িত্বশীল যে কর্মকর্তা থাকবে ওই ব্রাঞ্চের সে আবার এখানে স্বাক্ষর করে এটাকে কি দিবে, স্বীকৃতি দিবে না? ঠিক আছে, বুঝছো? জি স্যার। ওকে, তারপরটা দেখো ব্যাংকের পাসবই। ব্যাংকের পাসবই, পাসবইটা আসলে কি, যে বিবরণীতে একজন ব্যাংক গ্রাহকের নির্দিষ্ট সময়ে কেমন লেনদেন বা দেখো কেমন লেনদেন বা সর্বশেষ স্থিতির হিসাব জানা যায় তাকে ব্যাংক হিসাব বিবরণী বলে, তাকে ব্যাংকের হিসাব কি বলে, বিবরণী বলে। সঞ্চয়ী হিসাব খোলার পর ব্যাংক তার গ্রাহকের লেনদেন সংক্রান্ত তথ্য সরবরাহের লক্ষ্যে যে ক্ষুদ্র আকৃতির বই সরবরাহ করে তাকে ব্যাংক হিসাব, তাকে ব্যাংকের পাস বই বলে। তাহলে দেখো সঞ্চয়ী বা সেভিংস অ্যাকাউন্ট যাদের আছে তাদের লেনদেন সংক্রান্ত তথ্য সরবরাহের লক্ষ্যে, তথ্য সরবরাহের লক্ষ্যে একটা ক্ষুদ্র আকৃতির একটা ছোট বই দেয়, সেই বইটাকে বলা হচ্ছে ব্যাংকের পাস বই। এবং এর ভিতরে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রারম্ভিক জের, জমা ও উত্তোলন, প্রাপ্তি প্রদান সহ সমাপরি জের বা ব্যালেন্স তারিখ অনুসারে কি করা থাকে, লিপিবদ্ধ করা থাকে, লিপিবদ্ধ করা থাকে, লিপিবদ্ধ করা হয়। উল্লেখ্য ব্যাংক ব্যাংক যে শাখায় কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করা হয় সে এ ধরনের পাসবই না দিয়ে মাসিক, অর্ধবার্ষিক, বার্ষিক ব্যাংক হিসাব বিবরণী সরবরাহ করে। তাহলে নরমালি এই বিষয়টা আগে ছিল, যেমন ধরো আমি যখন 2006-07 দিকে আমার আপার একটা অ্যাকাউন্ট আমরা ইয়া করতাম, তখন দেখতাম যে তারা লিখে লিখে দিত সবকিছু। হ্যাঁ, তো এখন এই বিষয়গুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ না, কারণ মডার্ন ব্যাংকিং সিস্টেমে তো নর্মালি তুমি মান্থলি বেসিসে তুমি ওখান থেকে একটা জিনিস, তুমি ইনফরমেশন বা ডকুমেন্টটা নিতে পারবা বা ব্যাংক স্টেটমেন্টটা নিতে পারবা যে আমি কি পরিমাণ ব্যালেন্সটা এখানে জমা দিচ্ছি, কি পরিমাণ উত্তোলন করছি, আমার অবস্থাটা কি, ওটা থেকে কিন্তু উঠাইতে পারবা। কিন্তু আগে এটা ম্যানুয়ালি যেহেতু করা হইতো, তুমি টাকা জমা দিলে ওই পাসবই লিখা লিখা হইতো যে এই টাকাটা জমা হয়েছে, এটা জমা হয়েছে, এটা জমা হয়েছে লেখা হইতো, ঠিক আছে? কিন্তু এখন অ্যাকাউন্ট সেকশনের মাধ্যমে বা অ্যাকাউন্টের মাধ্যমে খুব সহজেই এই জিনিসটা কি করা যায়, প্রিন্ট আউট করে বের করা যায়। প্রিন্ট আউট করে বের করলে তুমি কত সেকেন্ডে টাকাটা জমা দিছো সেই তথ্যটাও কিন্তু চলে আসে। ওকে, এখানে কিন্তু কোনো সমস্যা নাই স্যার। একটা কোশ্চেন আছে, হ্যাঁ, ব্যাংকালারা আমাদের যত লেনদেন আছে এগুলা নিজেরা লিখে রাখে, তারপর একটা সময় আমাদেরকে দেখতে দেয়, এটাই পাসবই? পাসবইটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে তুমি হচ্ছে যে পরিমাণ টাকা জমা দিচ্ছ, ঠিক আছে, সেই জমাটা তুমি হচ্ছে জমার জেরটা বা জমার উত্তোলন বা প্রাপ্তি সমাপনী জের এটা তারিখ অনুসারে তুমি জানতে চাচ্ছ। মনে করো তুমি টাকা আজকে জমা দিচ্ছ, আজকে হলো 20-21 তারিখ, হ্যাঁ, আজকে জমা দিচ্ছ 50,000 টাকা, তাহলে তোমার হচ্ছে যে জমাদানের জায়গাটাতে ওটা লিখে রাখছে, পরে তুমি কোনো একটা কারণে আবার 5,000 টাকা উত্তোলন করছো, সেটাও দেখা দিবে, মানে জমা এবং উত্তোলন বা কোন কাউকে প্রদান এই বিষয়গুলো দেখায় দিয়ে সর্বশেষ ব্যালেন্স বা স্থিতিটা দেখায় দিবে। কিন্তু ব্যাংক থেকে যদি এখন সরাসরি একটা প্রিন্ট আউটের স্টেটমেন্ট নাও, তাহলে কোন দিন তুমি জমা করছো, কত মিনিটে, কোন দিন তুমি চেকের মাধ্যমে উত্তোলন করছো, কোন দিন কার্ডের মাধ্যমে উত্তোলন করছো, কোন দিন তুমি পজ, অর্থাৎ ওই যে আমরা মার্কেট করি, মার্কেটে যে কার্ড পাঞ্চ করে ইয়া করি, সবকিছু তথ্যই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। তাহলে ওই যে লেখার যে ঝামেলাটা বা ম্যানুয়ালি যে ঝামেলাটা বা প্রবলেমটা, হিসাব ভুল হওয়ার সম্ভাবনা এসে, ওগুলা কিন্তু আর এখন নাই। প্রিন্ট আউট করলে তুমি এটা জেনে যাচ্ছ, প্রিন্ট আউট করে একটা জন ডকুমেন্ট তোমাকে দিয়ে দেয়, ওটা কিন্তু পাসবইয়ের মতো কাজ করে। ওকে, আর কোনো সমস্যা সাকিবুল? এটাই হলো ব্যাপার, বুঝছো? এখন মানে সবকিছু স্মার্ট হয়ে গেছে। তো এই বিষয়টা দেখো, যে ছবির মাধ্যমে আমি দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে যে তারিখ
বিবরণী চেক নাম্বার, চেকের মাধ্যমে যদি কোনো টাকা জমা হয় বা উত্তোলন হয় সেটা হবে, সেটা হলো খরচ হলে খরচের জায়গায় যাবে, জমা হলে জমার জায়গায় যাবে, এবং সর্বশেষ ব্যালেন্স বা স্থিতি, যদি কোনো কিছু জমা হয় যোগ হবে, আর যদি খরচ হয় তাহলে মূল অ্যাকাউন্ট থেকে বিয়োগ হবে, হয়ে আমাদের ব্যালেন্সটা আসবে। এবং সর্বশেষ এখানে যে তোমার যে ঘটনাটা ঘটছে, আগে যে ম্যানুয়াল ছিল এখানে আবার ব্যাংক কর্মকর্তা তোমার স্বাক্ষর করবে যে ঘটনাটা আসলে এরকম ঘটছে কিনা, ঠিক আছে? কিন্তু এখন আর এই বিষয়গুলো তেমন চোখে পড়ে না, এটা অটোমেটিক ভাবে অটোমেটেড করা, অটোমেটিক ভাবে যখনই তুমি টাকাটা জমা দিবা ওটা ব্যাংকে রেকর্ডেড হচ্ছে। তুমি যদি এখন জানতে চাও, আমি যদি এখন বলি যে 2017 সালে আমার ট্রানজেকশন গুলো আমাকে দেখাই দেন, ওরা কিন্তু দেখাই দিতে পারবে, ওদের আর কোনো সময় লাগেই না। জাস্ট ওই সফটওয়্যারে ঢুকবে, ঢোকার পরে সালটা উল্লেখ করবে, পরে সিলেক্ট করবে, পরে প্রিন্ট আউট করে বের করবে। ওকে, এটাই বিষয়। তার পাসবই সঞ্চয় হিসাবে, আচ্ছা এমন কিছু না, এটা এখানে বলছে পাসবই সঞ্চয় হিসেবে গ্রাহকদের কর্তৃক সরবরাহ ছোট একটা বই, এর উপরে গ্রাহকের নাম আর হিসেবের নাম উল্লেখ থাকে, এর ভিতর অনুযায়ী প্রারম্ভিক জেন জমা উত্তোলন প্রাপ্তি প্রদান ইত্যাদি উল্লেখ থাকে, এবং প্রত্যেক রেকর্ডকৃত লেনদেনের পাশে ব্যাংক কর্মকর্তা এতে স্বাক্ষর দেয়, আমরা যেটা দেখছি। তারপর পাসবই লিপিবদ্ধকরণের স্বার্থে নির্দিষ্ট সময় পর পর ব্যাংক কি করে হয় তা জমা দিতে হয়। পাসবই যে লিপিবদ্ধকরণ এটা হচ্ছে কিনা দেখ, ঠিকঠাক দেখার জন্য তুমি কিছু টাকা কিছুদিন পর পর ব্যাংকে জমা দিলে ব্যাংক আবার আপডেট ইনফরমেশনটা তোমাকে দিবে। যেমন আমি আমার অ্যাকাউন্টে দেখতেছি আমার আগে একটা টাকা ছিল, সেখান থেকে আমি গতদিন 3,000 টাকা উঠেছি, কিন্তু ওরা আমাকে ব্যবধান দেখাচ্ছে 5,000 টাকা। তো আমি একজনের সাথে শেয়ার করতেছিলাম যে এই বিষয়টা এমন হচ্ছে কেন, তো বলতেছে যে ব্যাংক যদি কেটেও নেয় সেটাও তো দেখাবে। তা বলছে হ্যাঁ আমি তো সবই জানি, কিন্তু এইরকম একটা প্রবলেম হয়ে আছে। এটা অনেক সময় সফটওয়্যারে ওই তথ্যটা সঠিকও দেয় না, এটা ব্যাপার না, আর যদি আমি খরচ করেই থাকি হয়তো সেই সময় মেসেজ আসেনি, এমন হইতে পারে। তো এটা একটা বিষয়। হ্যাঁ, আর কিছুদিন আগে আমার যেটা হয়েছিল যে কার্ড আটকাই গেছিল, সেটা আমার সোনালী ব্যাংকের কার্ড টাচ বাংলাতে আটকাইছিল, তো ওরা মোটামুটি 35 দিন নিছে, 30-35 দিন ক্লিয়ারিং করার জন্য, কারণ এটা আবার সোনালী ব্যাংক থেকে সেন্ট্রাল ব্যাংকে গেছে, সেন্ট্রাল ব্যাংক আবার হচ্ছে রাজবাংলা ব্যাংকে তলব করছে, রাজবাংলা ব্যাংকের ওই ব্রাঞ্চকে তলব করছে, তারা আবার ওই তথ্যগুলো দিছে যে আবার ওই সময়ে আমাদের টোটাল ব্যালেন্স এত ছিল, তাহলে এখানে যেহেতু তারটা ক্রেডিট করা হয়েছে বা তারটা হলো মাইনাস করে দেওয়া হয়েছে, আসলে এই টাকাটা দেওয়া হয়নি। তারা মোটামুটি 35 দিন পর আমার টাকাটা আমার অ্যাকাউন্টে আবার ব্যাক পাঠিয়ে দিছে, ঠিক আছে? তো এখন বিষয়গুলো হচ্ছে যত বেশি প্রযুক্তি নির্ভর হবে তত বেশি থ্রেট থাকবে, বাট এখানে কিন্তু সুযোগ সুবিধাটা একটু বেশি, থ্রেট সব সময় থাকবে। প্রথম যারা সাইকেল চালাইছে তারাও অনেকে পরে হাত পা ভাঙছে, ভাঙছে না তো ওইটা ব্যাপার না, পরে বাইক আসছে, পরে হচ্ছে গাড়ি আসছে। তো যেখানে তুমি সুযোগ নিবা, ভালো অপরচুনিটি নিবা, সেখানে কিন্তু এই ধরনের সম্ভাবনা হবেই। তাহলে যদি আমরা পরিমিত মাত্রায় ঝুঁকিটা নিয়ে কাজটা করতে পারি, তাহলে আমাদের কিন্তু আলটিমেট ভাবে ঝুঁকির পরিমাণটা কম। তো এই আজকে আর এমন না, এখান থেকে লেকচার আমি শেষ করে দিচ্ছি, সবাইকে ধন্যবাদ তোমাদেরকে। আর সালেহিন, সালেহিন আসো। জি স্যার। ছবিটা সুন্দর স্যার, আমি চেঞ্জ করে দিছি তো। সুন্দর ছবিটা আর কি, ভালো লাগছে না স্যার? এখানে হয়তো চেঞ্জ হয়নি এখনো, আমি ওইটা চেঞ্জ করি। না না, সুন্দর সুন্দর, ভালো লাগছে আর কি। আমি ওইটা মানে আমি খেয়াল করি নাই যে আমি ওইটা চেঞ্জ করেছিলাম আবার এখানে। আর তুমি কিন্তু নিয়মিত ক্লাসে আসতেছো না, এই এরা নিয়মিত আসে, এই যে যেমন ধরো এই যে সাকিবুল আসে, সাকিবুল আসে মাঝে মধ্যে, এই যে মোহতাসিম আছে, আবার হচ্ছে তোমাদের জাহিদ আছে, এই যে আবার রিফাত শেখেও আসে, সামির মাঝে মধ্যে আসে আসে না, এটা আবার ঝামেলা আছে। তো কিছু ছেলে পেলে নিয়মিত ক্লাস করতেছে, এই যে আমি এলে দেখতেছি না, এই ছেলেগুলোর জন্য অবশ্যই দোয়া থাকবে, এবং আমি চাইবো যে এই ছেলেগুলো ভালো করুক। আর এই ছেলেগুলো যদি কখনো কোনো প্রবলেমে পড়ে অবশ্যই কিন্তু আমরা এটা নজরে রাখবো যে এই ছেলেগুলো নিয়মিত ক্লাস করছে, আমাদের সাথে ছিল, কথা বুঝো নাই? একটু ক্লাসে থাকো, তুমি ভালো স্টুডেন্ট আমি মনে করি, ক্লাসের সাথে থাকো। আর একটা গল্প শোনাই, তোমাদের মোটামুটি 2 মিনিট আছে। কালকে একটা মেয়ে স্টুডেন্ট, আমি অনেক আগে উত্তরাতে একটা কোচিং এ পড়াইতাম, ও তখন ক্লাস 10 এ পড়তো, ওরা ওদেরকে ফাইন্যান্স পড়াইতাম। হ্যাঁ, সে মেয়ে প্রায় ধরো 3-4 বছর পরে আমার নাম্বার কেমনি কেমনি কালেক্ট করে কালকে রাত্রে ফোন করছে। ফোন করার পর বলতেছে স্যার আমি হাফসা, আমি স্যার ঢাকা ইউনিভার্সিটিতে ল তে চান্স পাইছি। তো
স্যার আপনার নাম্বারটা অনেক খুঁজছিলাম স্যার, পাই নাই, পরে আপনার একটা কার্ড ছিল একটা বইয়ের ভিতরে আমি পাইছি, পাই আপনার ফোন দিলাম স্যার। তো স্যার আপনাকে অনেকদিন দেখি না স্যার, আপনি যদি উত্তরায় থাকেন তাহলে স্যার একদিন দেখা করি। তো বিষয়টা ওইটা না, দেখা করা এটাও বিষয় ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে সে তার ভালো করছে বা আমরা কিছু উপদেশ দিছি বা আমরা আমাদের কিছু গাইডলাইন ছিল, এই জন্য সে তার মানে তার কথাগুলেন বা তার অবস্থাটাকে জানানোর জন্য হলেও সে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছে। এবং সে ট্যালেন্ট ছিল, অবশ্যই ট্যালেন্ট ছিল, তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট অনেক ট্যালেন্ট, কিন্তু তোমরা একটু অলস টাইপের, ভালো কিছু চাওয়ার জন্য ভালো কিছু পাওয়ার জন্য পরিশ্রম করতে হবে, এটা করতে চাও না। তোমরা যদি পরিশ্রম করো বাবা, সবাই ভালো কিছু করবা, সবাই ঢাকা ইউনিভার্সিটি চান্স পেলে ঢাকা ইউনিভার্সিটির সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না, তোমাদের জন্য ভালো হবে। তো এইটাই, তোমরা ভালো একটা সাবজেক্ট নিয়ে ভালো একটা রেজাল্ট করে ভালো একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করো, এটাই আমরা চাইবো। হ্যাঁ এই আর কি। হ্যাঁ সালেহীন কিছু বলবা? না স্যার, আমি শুনতেছিলাম। হ্যাঁ একটু পড়ালেখা করো, বইয়ে যা আছে সবই পড়তে হবে, পড়ে ফেলো, যেগুলো ইম্পর্টেন্ট আসে সেগুলো আগে দেখো, তারপর প্রত্যেকটা ভাষাই গুরুত্বপূর্ণ। এই যে আজকে আমরা টিচিং করাচ্ছি, আমাদের এই ভাষাগুলো আসে কোথা থেকে? আমরা যত বেশি পড়বো আরো বড় বড় বইগুলো পড়বো, তত বেশি আমরা কিন্তু আমাদের ভাষাগত দক্ষতাটা খুব বেশি অর্জিত হবে, কথা বলতে হয় সব জায়গাতেই। কালকে একটা ব্যাংকে গেলাম, ওই ম্যানেজার অনেক কথা বললো, আমি কথা বললাম, কাউকে একটা ইন্টার্ন পাইয়ে দেওয়ার জন্য গেলাম, তো ওটা হয়ে গেছে, হয়ে যাবে। তো এই বিষয়গুলো বলতে হয়, কথা বলতে হয়, ঠিক আছে? তো যাই হোক, ভালো থেকো, পড়ালেখা করো। হ্যাঁ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়ালেখা করো, নেক্সট ক্লাসে কথা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার। আচ্ছা।